আহজাবের 45 এবং 46 নং আয়াতে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহ পাক বলেন হে নবী তোমাকে আমি সতর্ককারী এবং সংবাদ প্রেরণকারী এবং সাবধানতা অবলম্বন করার জন্য তোমাকে গোটা বিশ্বের জন্য নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের 9 নং আয়াতে আরো সুন্দর করে জানিয়ে দিলেন লিতু মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা আল্লাহ পাক বলেন হে নবী তোমাকে আমি গোটা বিশ্বের জন্য সংবাদ প্রেরণকারী হিসেবে প্রেরণ করেছি সুতরাং প্রত্যেক মুসলমান এবং প্রত্যেক মুসলিমদের এক নাম্বার দায়িত্ব হলো তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং তুমি রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে এবং সব সময় তোমাকে সম্মান করবে তোমাকে মর্যাদা দিবে সবচাইতে প্রাধান্য দিবে এবং সব সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করবে সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ পাক মুসলমানদের উপর ইন্ডিকেটেড করে বলতেছে প্রত্যেক মুসলমানদের উচিত আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং সব সময় আমাদের নবীকে যেন সম্মান মর্যাদা প্রদান করে এবং সর্বশেষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে আল্লাহ এজন্য ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু আমরা যদি আল্লাহকে সম্মান মর্যাদা যদি না দেই আমরা পরিপূর্ণ মুসলমান মুমিন হিসেবে কখনো দাবি করতে পারবো না এবার আসেন যে হাদিসের ভাষ্যমতে আমাদের নবীর মান সম্মান কতটুকু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি সাঈদ কুদরি রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা বিশ্বনবী বলেন কিয়ামতের দিন সকল আদম সন্তানদের সর্বপ্রথম নেতা আমি হব এরপরে আল্লাহ পাক বলেন বিশ্বনবী সুন্দর করে জানিয়ে দিলেন ওয়া আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর এবং কবর থেকে সর্বপ্রথম আমি কবর থেকে ফুড়ে উঠব কবর থেকে আমি সর্বপ্রথম পুনরুত্থিত হব ওয়া আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফাইন বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে সকল সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরের মধ্যে চলে গিয়েছিল তারা প্রত্যেকে যখন কিয়ামতের ময়দানে উঠবে সর্বপ্রথম শাফায়াত গ্রহণ করবে আমি এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার শাফায়াতই একমাত্র গ্রহণ করবেন সুবহানাল্লাহি বিহামদিহি অর্থাৎ বিশ্বনবী বলতেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আদম সন্তানদের প্রথম নেতা আমি হব এবং আমি কিয়ামতের ময়দানে কবর থেকে সর্বপ্রথম উঠব এবং আমি সর্বপ্রথম শাফায়াত করব এবং আল্লাহ পাক সর্বপ্রথম আমার শাফায়াতই আল্লাহ পাক গ্রহণ করে নেবেন সুবহানাল্লাহ এজন্য অন্যান্য নবী রাসূল গোটা মানব জাতির মধ্যে সর্বোচ্চ প্রধান লিডার এবং নেতা হচ্ছে আমাদের নবী বিশ্বনবী হযরত পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ আজকে দেখেন আমাদের সেই নবীকে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক বক্তব্য বিভিন্ন ধরনের হেয় প্রতিপন্ন করে নাকি করে না বলেন তো